আসসালামু আলাইকুম। আজকে আমরা শওকত ওসমান নিয়ে কথা বলবো। তিনি একজন কথা সাহিত্যিক ছিলেন, তার প্রকৃত নাম হলো শেখ আজিজুর রহমান। শওকত ওসমান উপন্যাস বনি আদম জননী, বনি আদমকে বনি আদম জননী, কৃতদাসের হাসি হেসে, জাহান্নাম হইতে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যে সমাগম করে। বনি আদম জননী কী করে? কৃতদাসের হাসি এসে জাহান্নাম হইতে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যে সমাগম করে। তার দুই সৈনিক, একজন হইল জলাঙ্গি এবং পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ ও চৌরসন্ধি করে তাকে রাজা উপাখ্যানের কাছে নিয়ে যায়। তাহলে বনি আদম জননী কৃতদাসের হাসি এসে জাহান্নাম হইতে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যে সমাগম করে। জাহান্নাম হইতে বিদায় নিয়ে কোথায় সমাগম করে? নেকড়ে অরণ্যে সমাগম করে। তার দুই সৈনিক জলাঙ্গি এবং পতঙ্গ পিঞ্জর আর্তনাদ ও চৌরসন্ধি করে তাকে রাজা উপাখ্যানের কাছে নিয়ে যায়। বনি আদম হলো তার প্রথম লিখিত উপন্যাস 1943, কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস হলো জননী 1961। এটি তার শ্রেষ্ঠ উপন্যাস, এটি তার শ্রেষ্ঠ উপন্যাস। কৃতদাসে হাসি একটা রূপকধর্মী উপন্যাস, জাহান্নাম হইতে বিদায় এবং নেকড়ে অরণ্য এই দুইটা, আর দুই সৈনিক জলাঙ্গি, এই চারটা হলো সবগুলো হলো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক জলাঙ্গি, এগুলো হলো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। আর্তনাদ হলো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আর্তনাদ কি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। তার একটা গল্প আছে মৌন নয়, গল্পের নাম হলো মৌন নয়। মৌন নয় এটা হলো একটা ভাষা আন্দোলন ভিত্তিক গল্প। আর রাজা উপাখ্যান হলো একটা রূপকধর্মী উপন্যাস। কৃতদাসী হাসির মধ্যে তাতারি একটা চরিত্র আছে, তাতারি চরিত্র, সে বলছিল দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা যায়, বান্দি কেনা যায়, কৃতদাসের হাসি কেনা যায় না। কে বলছিল? তাতারি বলছিল। ওকে, প্রবন্ধ শওকত ওসমানের প্রবন্ধ হলো সংস্কৃতির চড়াই উত্তরাই নিয়ে মুসলিম মানুষের রূপান্তর করে যারা, সেসব মৌলবাদদের আগুন নিয়ে খেলা করো না, সেসব মৌলবাদদের আগুন নিয়ে খেলা করো না। সংস্কৃতির চড়াই উত্তরাই নিয়ে মুসলিম মানুষের রূপান্তর করে যারা, সেসব মৌলবাদদের আগুন নিয়ে খেলা করো না। নাটক বাগদাদের কবি নাম হলো কাকরমণি, তস্কর ও লস্কর রচনা করে আমলার মামলায় পড়েছে। ডক্টর আবদুল্লাহ বলছে যেহেতু মামলায় পড়ছে সুতরাং পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা নষ্ট হয়েছে। বাগদাদের কবি হলো একটা ঐতিহাসিক নাটক। কী নাটক? একটা ঐতিহাসিক নাটক। আর আমলার মামলা হলো তার প্রথম নাটক, তার প্রথম নাটক। গল্প আসি আমরা। উটেন সাহেবের বাংলোতে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বীর নাম হলো পিজারাপুল, বলছে জন্ম যদি তব বঙ্গে হতো তবে প্রস্তর ফলক দিয়ে জুনুয়াপা এবং অন্যান্য গল্পকে আঘাত করত। বলছে যে গল্প কী বলছে? উটেন সাহেবের বাংলোতে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী নাম হলো পিজারাফুল, বলছে জন্ম যদি তবে বঙ্গে হতো তবে প্রস্তর ফলক দিয়ে জুনুয়াপা এবং অন্যান্য গল্পকে আঘাত করতাম। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সহজ শর্টকাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।